নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জিও ওয়ার্ক ফ্রম হোম জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বাড়িতে বসে আপনারা কিন্তু জিওর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন কোনো রকম ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন নেই শুধুমাত্র আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে সেটিকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু জিওর সাথে যুক্ত হয়ে ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারবেন এখানে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগে না আপনারা বাংলা ভাষাতেও কাজ করতে পারবেন অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু কাজ করতে পারছেন এবং আপনারা প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত ইজিলি আর্নিং করতে পারবেন এই জিওর সাথে যুক্ত হয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করার সুযোগ রয়েছে তো জিওর সাথে তো আপনারা যুক্ত হবেন বা কাজ করবেন ফ্রিলান্সার হয়ে কাজ করবেন বা আপনি চাইলে পার্ট টাইমও কাজ করতে পারেন আপনি চাইলে এখান থেকে কিন্তু ফুল টাইমেরও জব অপরচুনিটি পাবেন যাদের পার্ট টাইম জব দরকার তারা পার্ট টাইম কাজ করতে পারবেন যাদের ফুল টাইম জব দরকার তারা কিন্তু ফুল টাইমও কাজ করতে পারবেন এই জিও কোম্পানির সাথে যুক্ত হয়ে অর্থাৎ আপনারা বাড়িতে বসেও কাজ করতে পারবেন আপনার যদি মনে হয় আপনি অফিসে গিয়ে কাজ করবেন বা ফিল্ডে কাজ করবেন বিভিন্ন ধরনের জব অপরচুনিটি নিয়ে কিন্তু সরাসরি জিও চলে এসেছে একেবারে নতুন বছর শুরু হতে চলেছে তার আগেই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে অর্থাৎ ফ্রিলান্সার প্রসেসে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করছে এই জিও কোম্পানি অর্থাৎ জিওর তরফ থেকে কিন্তু সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং জিও কিন্তু সরাসরি নতুনভাবে একটা অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে যে অ্যাপ্লিকেশানে তারা জানাচ্ছে যে সেখানে আরও বিভিন্ন ভ্যাকেন্সি থাকবে এবং ক্যান্ডিডেট তার ক্রাইটেরিয়া অনুযায়ী বা তার সুইটেবল অনুযায়ী তার লোকেশন অনুযায়ী কিন্তু চয়েস করে সে কিন্তু জয়নিং করতে পারবে সরাসরি জিও কোম্পানির সাথে এখানে কোন কোন লোকেশন থেকে আবেদন করা যাবে সেই বিষয়ে একটু বেসিক ইনফরমেশান আপনাদেরকে বলে দিই যেমন লোকেশন প্রথমত কলকাতা রয়েছে হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ নদিয়া এর সাথে সাথে বর্ধমান রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি এর সাথে দার্জিলিং এর সাথে ঝাড়গ্রাম যে কোনো লোকেশন থেকে এখানে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারেন এই জিও জব ভ্যাকেন্সির ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন দাদা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে কি না আমরা কিন্তু বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের যত জব ভ্যাকেন্সি থেকে থাকে সেটা ওয়ার্ক ফ্রম হোম হোম হোক বা ব্যাক অফিস হোক বা বিভিন্ন ধরনের সেই সমস্ত জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যত জব ভ্যাকেন্সি থেকে থাকে সেগুলো কিন্তু আপনাদের সাথে আমরা প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি আজকেও কিন্তু সেই জিও নিয়ে আলোচনা করবো অর্থাৎ জিওর তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেস অর্থাৎ বাড়িতে বসে কাজ পাওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করছি তো জিওতে আপনারা তো কাজ করবেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন এছাড়া আপনারা কীভাবে এই কাজে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছুই কিন্তু প্রথমে ভিডিওর মাধ্যমে আমি ফেস ক্যামে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কী কী ক্রাইটেরিয়া রয়েছে তারপরে চলে যাব অ্যাপ্লিকেশন প্রসেসে দেন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু দুরকমভাবে অ্যাপ্লাই করতে হবে প্রথম আপনাদেরকে গুগল ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দেবো নেক্সট যেটা থাকবে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেখানে কিন্তু তোমাদেরকে প্রোফাইল তৈরি করে নিতে হবে তোমাদের প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন যেমন তোমার এডুকেশনের সার্টিফিকেট এছাড়া তোমার যদি কোনো কম্পিউটার স্কিলস থেকে থাকে তার সার্টিফিকেট এছাড়া তোমাদের আধার কার্ড নাম্বার কিন্তু লাগবে যেহেতু কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশনের ক্ষেত্রে কারণ অনেকেই কিন্তু ফেক আইডি ওপেন করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কে ভেরিফিকেশন করা হবে তো জিওর সাথে কেওয়াইসি ভেরিফিকেশন করলে আপনাদের কোনো প্রবলেম নেই তবে অবশ্যই আবেদন করার আগে বা কেওয়াইসি করার আগে আপনারা কিন্তু এই বিষয়গুলো বা বিষয়বস্তুগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন বুঝে নেবেন তাহলে কোনো রকম সমস্যা থাকবে না তো বেসিক যতটুকু ইনফরমেশান আমি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি তার আগে তোমরা যেটা পর ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা একটা ছোট্ট কমেন্টের মধ্যে তোমাদের ডিস্ট্রিক্ট নামটা মেনশন করতে ভুলবে না আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সবাইকে জানিয়ে রাখবো যারা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো নি তারা কিন্তু অবশ্যই জয়নিং হয়ে যাবে সেখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং রিলেটেড ভিডিও থেকে থাকে সেগুলো তোমরা জানতে পারবে আর যারা পার্ট টাইম রিলেটেড ভিডিও চাইছিলে ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারো সেখানে কিন্তু কালকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে তোমরা পার্ট টাইম আর্নিং করতে পারবে সেই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা চাইলে কাজ শুরু করতে পারো এবং অ্যাপ্লিকেশনের আমরা দিয়ে দিয়েছি সেক্ষেত্রে অবশ্যই আমরা চ্যানেল ফলো করতে পারো চ্যানেলে ভিডিও রয়েছে এছাড়া তোমরা আমাদের ডেসক্রিপশনে ফলো করতে পারো তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমরা দুটো প্রসেস বললাম জিওতে প্রথমে আপনাদেরকে গুগল ফর্ম ফিল আপ করতে হবে দ্বিতীয়ত আপনাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে কোন অ্যাপ ইনস্টল করতে হবে সেটা বলে দেবো গুগল ফর্মে কী কী লাগবে সেটাও বলে দেবো তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু বলে দিই জিওর জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তো জিওর জব ভ্যাকেন্সির ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস ভালো করে শুনে নেবেন মিনিমাম মাধ্যমিক পাস আপনাদের কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না যদি আপনি ফ্রিলান্সার হয়ে কাজ করতে চান তাহলে আপনি যতটা কাজ করবেন তার উপরে টাকা পাবেন যদি আপনি আর যদি আপনি ফ্রিল্যান্সার না হয়ে আপনি ফুল টাইম কাজ করতে চান সেক্ষেত্রে যেটা স্যালারি থাকবে সেটা স্যালারি পাবেন যেহেতু এখানে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে তবে আমরা মানে বেশি অংশ ক্যান্ডিডেট চাইছেন যে ওয়ার্ক ফ্রম হোম বা অনেকে চাইছেন আবার আমি অফিসে গিয়েও কাজ করতে পারবো তো সবার জন্য কিন্তু সুবিধা থাকছে এই ভ্যাকেন্সিতে কারণ ওয়ার্ক ফ্রম হোমও সুবিধা থাকছে আবার অফিসিয়ালও রয়েছে আবার ফিল্ড ওয়ার্কেরও সুবিধা রয়েছে তো বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু জিওর তরফ থেকে আর দেওয়া হচ্ছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনার যেখানেই বাড়ি হোক না কেন কোনো সমস্যা নেই যে কোনো জেলা থেকে আপনি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারছেন এটা গেল জিওর যে আপনারা ফ্রিল্যান্সার পোস্টেও অ্যাপ্লাই করতে পারেন ফ্রিল্যান্সার পোস্টের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে যেটা দিয়ে আপনি ভিডিও দেখছেন সেই ফোনটাকে ভালোভাবে অপারেট করতে বা চালাতে জানলেই হবে এবং অনলাইন টেস্টও আপনারা দিতে পারবেন সমস্ত প্রসেস অ্যাপের মধ্যেই করতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না আপনাকে কোথাও ইন্টারভিউ দিতেও অফিসে যেতে হবে না হ্যাঁ আপনি যখন সিলেক্টেড হয়ে যাবেন ডকুমেন্টেশন করার ক্ষেত্রে যখন এইচ আর কল করবে তখন গিয়ে সেই অফিসে অর্থাৎ আপনার নিয়ারেস্টে যেখানে জিওর অফিস থাকবে সেখানে গিয়ে আপনার ডকুমেন্টটাকে আপনাকে কিন্তু সাবমিট করে চলে আসতে হবে তারপরে বাদ বাকি প্রসেস ওখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তবে অনলাইন প্রসেস কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো অনলাইন প্রসেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান সকলেই করে নেবে ঠিক আছে আবারও বলে রাখলাম ফ্রিল্যান্সার পোস্টে আপনারা বাড়িতে বসে কাজ করতে পারেন বয়সের কোনো বাধ্যবাধকতা নেই ছেলে মেয়ে সবাই কাজ করতে পারবে ফ্রিল্যান্সার পোস্টে আর্নিং যদি বলা যায় মানে কত টাকা আর্নিং করতে পারবে সব কিছু শেষে কিন্তু আর্নিং বিষয়টাই চলে আসে তো ফ্রিল্যান্সার পোস্টের ক্ষেত্রে তোমরা মাসে ধরে নিতে পারো দশ থেকে বারো খুব বেশি হলে কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবে তিরিশ হাজার টাকাও করতে পারো তুমি যতটা সময় দিচ্ছ ভালো করে বুঝে নেবে তুমি যতটা সময় দিচ্ছ তার উপরে বেশ করে কিন্তু এখানে আর্নিং করতে পারবে যেটা হলো জিওর তরফ থেকে সরাসরি অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে পারবে এবার তোমার যদি দরকার তুমি অফিসে গিয়ে কাজ করবে করতে পারো সমস্যা নেই এখানে ডিউটি টাইম ফ্রিলান্সারের ক্ষেত্রে কিন্তু ডিউটি টাইম সেভাবে কোনো কিছু মেনশন নেই তুমি মিনিমাম মিনিমাম দু ঘন্টা কাজ করতে পারো ম্যাক্সিমাম চার ঘণ্টা ছ ঘন্টা আট ঘন্টা ফুল টাইমও করতে পারো কোনো সমস্যা নেই আবারও বলে রাখছি তুমি যতক্ষণ কাজ করবে তার উপরে তোমাদেরকে টাকা দেওয়া হবে আশা করবো তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাই না তো এরপরে যে বিষয়টা আসছে জিওতে তো তোমরা কাজ করবে বাট এখানে মানে যে বিষয়টা থেকে থাকে যে রকম সুবিধা কী কী থাকবে স্যালারির সাথে সাথে বা আর্নিংয়ের সাথে সাথে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা দেয়া হবে সেগুলো তোমাদেরকে এইচ আর পিরিয়ডে বা এইচ তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দেবে সেটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই আর এখানে ক্রাইটেরিয়া বলে দিলাম মিনিমাম মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশান পাস সবাই অ্যাপ্লাই করতে পারবে নিয়ারেস্ট আই মিন বাড়িতে বসে করতে পারবে স্মার্টফোন থাকলে হয়ে যাচ্ছে আর এখানে কাজের ক্ষেত্রে কিন্তু তোমরা যখন কাজ করবে সপ্তাহে ছুটির বিষয়ে যদি বলি ছুটি তোমরা এই কাজ করতে গেলে বিভিন্ন ক্ষেত্রে যেমন পিএনবির দুদিন আগে ভিডিও দিয়েছিলাম পিএনবিতে একটা প্রবলেম ছিল কি প্রবলেম ছিল যে পিএনবিতে কিন্তু বলা হয়েছিল যে তুমি সপ্তাহে দুটো ছুটি করতে পারো বাট ফ্রিল্যান্সার পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে সপ্তাহে তুমি একটা ছুটি পেতে পারবে ঠিক আছে যে কোনো একদিন তুমি ছুটি করতে পারো বাট সপ্তাহে তোমাকে ছ দিন মিনিমাম দু ঘন্টা কিন্তু লগ হতে হবে বারবার জানিয়ে রাখতে সপ্তাহে ছ দিন তোমাকে কিন্তু দু ঘন্টা অন্তত লগ থাকতে হবে দিলাম নেক্সট এখানে অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কী কী ডকুমেন্ট ডকুমেন্টের আগে তোমাদের মেল আইডি আর মোবাইল নাম্বার দরকার পড়বে যে মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার সময় তোমরা কিন্তু মাথায় থাকবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন হারিয়ে না যায় কারণ এক কারণ কেন বলছি এই কথাটা কারণ এখানে কে ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ তুমি যদি একবার অন্য মেল আইডি নাম্বার দিয়ে ওপেন করো হয়তো করে নিতে পারবে কিন্তু যখন কে ভেরিফিকেশন করবে তখন কিন্তু আটকে যাবে কেন কারণ আগে তোমার কেওয়াইসি হয়ে গেছে সেক্ষেত্রে তুমি যে পাসওয়ার্ডটাকে চয়েস করবে সেটা কিন্তু মনে রাখবে পাসওয়ার্ড কিন্তু ভুলে গেলে হবে না ওকে আশা করবো তোমরা বুঝতে পারলে তোমাদেরকে কি বোঝাতে চাই না এরপরে যে বিষয়টা আসছে তোমরা যারা এখানে কাজ করবে এখানে সবাই কাজ করতে পারে বারবার এর একটি স্টুডেন্ট হতে পারে হাউসওয়াইফ হতে থাক হতে পারে এছাড়া রিটায়ার্ড পারসন হতে পারে আপনি ফ্রেশার হতে পারেন আপনি এক্সপিরিয়েন্স হতে পারেন তবে হ্যাঁ আপনার আইডি নিয়ে কিন্তু অন্য কেউ কাজ করতে পারবে না কেন পারবে না কারণ এখানে কিন্তু ফেস ভেরিফিকেশান করতে হবে তারপরে আপনার অ্যাপ লগ ইন হবে এবং তারপরে আপনি কাজ করতে পারবেন সেহেতু আপনি যদি ভেবে থাকেন যে আমি আইডি ক্রিয়েট করবো আমি বাড়ির কাউকে দিয়ে কাজ করাবো তো সেটা কিন্তু করতে পারবেন না আপনার কিন্তু ফেস ভেরিফিকেশান কিন্তু করতে ফেস ভেরিফিকেশান করে আনলক করতে হবে ঠিক আছে এরপরে বাকি প্রসেস সেগুলো কি থাকবে না থাকবে সেগুলো তোমাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ আপডেট দেবো তো চলো এবারে তোমাদেরকে দেখায় যে কীভাবে তোমরা গুগল ফর্ম ফিল আপ করবে এবং গুগল ফর্মে কী কী চাওয়া হবে সেটা দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশানে কী কী বলা হবে সেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ারের মাধ্যমে বা অন ভিডিও রেকর্ডিং লাইভে আমি দেখিয়ে দেবো যাতে আর কোনোরকম সমস্যা না থাকে আর একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে থাকছে আবারও যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপ এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে ফেলবেন তাহলে সেখানে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলো পেয়ে যাবেন তো প্রথমে তোমাদেরকে গুগল ফর্ম ফিল আপ করতে হবে নেক্সট স্টেপ যেটা থাকবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ Google ফর্ম ফিল আপ করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন তারপরে আমরা রাতের দিকে মোটামুটি আটটা বা সাড়ে আটটার দিকে আমরা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো সেই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ইনস্টল করে নিয়ে সেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস করে ফেলবে তো প্রথমে তোমরা গুগল ফর্ম ফিল আপ করো তারপরে তোমরা আমাদের গ্রুপে জয়েন করো তবে হ্যাঁ তার আগে দেখে নাও গুগল ফর্মে কী কী চাওয়া হয়েছে আর অ্যাপে কী কী বলা হবে আগে বুঝে নাও দেখে নাও তারপরে ফর্ম ফিল আপ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো চলো আগে গুগল ফর্ম ফিল আপ করে নেওয়া যাক অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমার তোমাদেরকে গুগল ফর্ম ওপেন করতে হবে তো গুগল ফর্মের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তো তারপরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমরা রাতের দিকে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আগে গুগল ফর্মটা সবাই ফিল করে নেবে তো গুগল ফর্ম ওপেন করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে প্রথমে আধার কার্ড নাম্বার চাইবে এটা তোমরা দিয়ে দেবে তারপরে ফুল নেম অর্থাৎ তোমাদের ফুল নাম যা হবে সেটা দিয়ে দেবে মাদার্স নেম দিয়ে দেবে ফাদার্স নেম সেটাও দিয়ে দেবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ মাথায় রাখবে তোমাদের আধার কার্ডে যেটা আছে সেটাই কিন্তু এখানে ইনপুট করবে তারপরে ইমেল আইডি জানতে হবে অবশ্যই ভেরিফাইড অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি দেবে তারপরে মোবাইল নাম্বার অর্থাৎ তোমার নিজস্ব ফোন নাম্বার যেটা আছে বা তুমি যেটা ইউজ করো সেটাই দেবে কোয়ালিফিকেশান অর্থাৎ টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান যা আছে না কেন সেটা ইনপুট করে দেবে তারপরে অল্টারনেটিভ ফোন নাম্বার বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি তোমার দু মানে অন্য কোনো ফোন নাম্বার না থেকে থাকে বা যদি একটা সিম থাকে বা একটা নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের বাবা কিংবা মায়ের নাম্বার ইউজ করতেই পারো ঠিক আছে যদি কোনো কারণে তোমাকে ফোনে না পায় তখন কিন্তু অল্টারনেটিভ নাম্বারে ফোন করবে সেই জন্য অবশ্যই আরেকটা নাম্বার দিয়ে রাখবে হতেই পারে তোমার ফোনে কোনো প্রবলেম হয়েছে ঠিক আছে বা সেই দিনই হয়ে গেল হতেই পারে তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল সেটা তোমরা সিলেক্ট করে নেবে এবারে দেখো এখানে দুটো জিনিস রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান আর অ্যাড্রেস লাইন টু এখানে অনেকে ঘাবড়ে যান এখানে আমরা কী লিখব তো একটা কাজ করবেন আপনার অ্যাড্রেস যা আছে দুটো পাটে হাফ হাফ করে নেবেন ঠিক আছে প্রথম পাটে একটুখানি দিলেন দ্বিতীয় পার্টে আরেকটু দিয়ে দিলেন ঠিক আছে এরকমভাবে ভাগ করে নেবেন আপনার অ্যাড্রেস যা আছে মানে আধার কার্ডে পিনকোড অর্থাৎ পিনকোডটা কিন্তু অবশ্যই সেটাই ইউজ করবেন যেটা আপনার আধার কার্ডে আছে ভুল কিছু দেবেন না তারপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি অবশ্যই আপনারা ইন্ডিয়ায় সিলেক্ট করে নেবেন স্টেট ওয়েস্টবেঙ্গল সেটা কিন্তু অবশ্যই মেনশন করবেন সিটি অর্থাৎ এখানে সিটির বিষয়টা একটু বলে দিই সিটি কিন্তু তোমরা সবাই কলকাতা চুজ করবে ঠিক আছে কারণ ওয়েস্ট বেঙ্গলের সিটি হিসেবে কলকাতাকে ম্যাক্সিমাম ধরা হয় তো সেটা চাপ নেই অ্যাড্রেসে যেটা থাকছে সেটাই হবে বাট সিটিতে তোমরা কলকাতা চুজ করবে আর রেফার বাই শুভজিৎ বিশ্বাস লেখা আছে তোমরা জাস্ট এখানে ইএস বলে